পুনের মিথ্যাচারী প্রমাণ হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছত্তিশগড় আর রাজস্থানত 500 আর 450 টাকাত সিলিন্ডার যোগান ধরিম বলে কই এটা সেই কথা পাহরিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। পুনের 21 টাকাক বৃদ্ধি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য। নির্বাচনও গোল আর প্রতিশ্রুতিও হয়ে পড়ল অসার। এয়াই হয়েছে রাজ্যক অভুয়া ভরা বিজেপি সরকার। 5 রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা করবলে মাজত মাত্র এটা দিন, কিন্তু রবলে সময় নহল এইখন রাজ্যের তেজ শুহি খা বিজেপি সরকারের। এইবার প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারত 21 টাকাক বৃদ্ধি করলে এইখন বিজেপি সরকারে, অর্থাৎ রন্ধন গ্যাসের যি মূল্য সেয়া হ্রাস করিম বলে নির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া রাজ্যতে নির্বাচনী প্রচারত যি ফুটনি মারিলে সেয়া এক প্রকারের যে নির্বাচনী জুমুলাহে আছিল, যেটু পুনের প্রমাণ করিল এইখন বিজেপি সরকারে। প্রতিটি অত্যাবশ্যকীয় সামগ্রীর দৈনিক আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধির ফলত এতিয়া কুঙা হয়েছে সাধারণ জনতা। তেনেতে আকো বাহিরাজ্যত গৈ বাম ফুটনি মারি আহিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ছত্তিশগড়, তেলেঙ্গানা ইত্যাদিত নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উদ্যক্ত কণ্ঠরে কয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মাতৃ আর মহিলার সন্মানের কারণে সরকার গঠন করলেই সকল দুখিয়া লোক মাত্র 450 টাকার রন্ধন গ্যাসের সিলিন্ডার যোগান ধরব। कि जब हमारा सरकार बनेगा हमारे सारे उजाला और गरीब लोगों के लिए हम गैस का सिलेंडर भी 450 रुपया में हम आप लोग को उपलब्ध करवाऊंगा, ये भी हमारा वादा है। ভূতৰ লালসাত যেন সস্তিয়া তথা নিকৃষ্ট রাজনীতির আশ্রয়লৈ এতিয়া জনতাক এক প্রকার রাম টাঙন সুধালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারে। আজির দিন দিল্লীত বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য 1796.50 টাকা, মুম্বাইত 1749 টাকা, কলকাতাত 1908 টাকা, চেন্নাইত 1968.50 টাকা, আর প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এতিয়া 1978 টাকা। মুঠতে নির্বাচনের সময় সপোনের সদাগর সকলে এটার পাছত আন এটা মিঠা সপোন দেখায়। শাসনের বাকজরি দখললে অহার পাছত কমাতকৈ দিনে দিনে অত্যাবশ্যকীয় সামগ্রীর লগতে রন্ধন গ্যাসের দাম দিনক দিনে বৃদ্ধি করে গৈ আছে বিজেপির সরকারে। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।